গুড মর্নিং গাইস। তো আমরা আবার চলে এসেছি প্রীতিস ব্লগ অ্যান্ড বেস্টারে। তো আজকে সানডে স্পেশালে আছে চিকেন। আর আজকের কিন্তু ইয়েটা ব্লগটা কিন্তু আমার নয়, আজকের ব্লগটা পুরোটাই মা করেছে। তো দেখতেই পারছেন কী কী ব্লগ করেছে। আমি একটু বাবার সাথে বাইরে গেছিলাম কি না, মা তো ব্লগে বানিয়ে ফেললো। হ্যাঁ, আর বাইরে বাবার সাথে ওই জন্যই গেছিলাম। কালকে কী জানেন তো, হোলি। কালকে কিন্তু হোলির ভিডিও ছাড়বই, কালকে না হলে পরশু দিনও ছাড়বো, কিন্তু কালকের হোলিটাতে ছাড়বই। আর আজকে হোলির আমি কী অনেক কিছু কিনলাম, পিচকারি থেকে কালার থেকে সব একটা কিনলাম। আর দেখুন এখানে কত সুন্দরভাবে ডাটাগুলো হয়ে গেল। তেল দিয়ে আবার এবার আস্তে আস্তে চিকেনটা দিবে, এই যে আলু দিয়ে দিল, দিয়ে চিকেন দিয়ে দেবে। অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, তার জন্য অনেক অনেক দুঃখিত আপনাদের কাছে। যাই হোক, ভুল হয়ে গেছে, অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি বলে। তো এখানে চিকেনগুলো দিয়ে দিল, চিকেনের রূপটা দারুণ কিন্তু। আর সানডে স্পেশাল তো চিকেন হয়, আর চিকেন কিন্তু কম আছে, কারণ আমি আর মা তো কত চিকেন খাই আমরা, কম কম করেই খাই আজকে। আর বাবা তো নেই, বাবা তো নিশ্চয়ই ডিউটি চলে গেছে। আর এখানে পেঁয়াজ সব কিছু দিয়ে এখানে কেটে দিয়ে দিচ্ছে, খুব সুন্দরভাবে রান্নাটা করছে। রান্নার জন্য ভালো খাবার, ভালো জায়গা কিছুই চায় না, রান্নার জন্য শুধু একটু মন চাই, তাহলেই কিন্তু রান্না খুব ভালোভাবে হয়ে যায়। এই দেখতে পারছেন কত রকমের পেস্ট বানিয়ে দিয়েছে। আর এইটাই হচ্ছে আমাদের সিক্রেট মশালা, এইটাকে দিলেই পুরো মানে রান্না দুর্দান্ত হয়ে যাবে, দারুণ হয়ে যাবে। যে এখানে সব কিছু ম্যারিনেট হচ্ছে। আচ্ছা, হোলির কি ড্রয়িং করতে হতো আপনাদের কী মনে হয়? আচ্ছা যদি আপনারা বলেন তাহলে আমি কিন্তু আজকেই হোলি ড্রয়িংটা দিয়ে দেবো। যাই হোক, আমি প্রত্যেক ফেস্টিভ্যালে ড্রয়িং করি, কিন্তু যেহেতু শিফটিং হয়েছে ওই জন্য ড্রয়িংটা এখন হচ্ছে না, কিন্তু হোলির তো আমি বানাবো ওই ড্রয়িং। তো হোলি ড্রয়িংটা আপনাদের চলে আসবে হার্ডলি ওই 5টা 6টার দিকে, আপনারা ফোন খুলেই দেখতে পাবেন। দেখতে পারছেন চিকেনটা। আর জানেন তো, যখনই হচ্ছে তখনই মাকে বললাম মা আমাকে একটু টেস্ট করাবে, তখনই মা যখনই আমায় দিয়েছে আমি মনে হচ্ছে যে পুরোটাই একবারে খেয়ে নিই। দারুণ হয়েছে কিন্তু, একদম সিম্পলের উপর, একটু ঝোলঝোল করেছিল। গ্রেভি গ্রেভিটা সবসময় ভালো লাগে না, তো ঝোল দিয়ে ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর একদম সিম্পলভাবে করেছিল, একদম লাইট, বেশি তেল নয়, বেশি ইয়ে নয়, একদম লাইটভাবে করেছিল, খুব সুন্দরভাবে হয়েছে। মা তো আমার থেকেও দেখছি ভালো ব্লগ করে। আর দেখুন মাঝে মাঝে সাইডগুলোও দেখাচ্ছিল, ওই দেখুন এই যে পাশের বাড়িটা দেখছেন, এই বড় বাড়িটাতে একটা দাদু আর দিদা থাকে, ওরাও খুবই ফ্রেন্ডলি, ওদের সাথে আমরা কত কথা বলি জান। যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছে লঙ্কা টঙ্কা দিয়ে ম্যারিনেট করে দিয়েছে, দুর্দান্ত। যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওকে করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, বাই ফ্রেন্ডস। খুব সুন্দর হয়েছে, দারুণ। ওয়াও।